হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন কিন্তু বাজে দেখতে হবে, কটা বাজে একটু দাঁড়াও দেখে নি। তো এখন বাজে 12:24, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। দুপুর 12:24, আর এই দেখো এখন খাচ্ছি লিকার চা, আর চারটা বিস্কুট নিয়েছি, একটা খেয়ে নিয়েছি, আর তিনটে আছে হাতে, খাবো। চাটা ভীষণ গরম, এক্ষুনি করলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলায়, সমস্ত কাজ সেরে, পুজো টুজো সেরে, যেহেতু আজকে বৃহস্পতিবার আর কালকের আমি ঘট পেতেছি, আর সেই কারণে পুজো তো করতেই হবে। আরও একবার আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি সন্ধ্যাবেলাটা আমার টাইম হবে না, সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা আমার টাইম হবে না। আজকে বৃহস্পতিবার, আজকে থেকে নাচের ক্লাস খুলছে ছোটো ছেলে, তো নাচে যেতে হবে সন্ধ্যাবেলা ওকে নিয়ে 5:30টার সময়, আর ওই টাইমটাতেই সন্ধে হয়। তো সেই কারণে কি করলাম, লক্ষ্মীর পাঁচালিটা এখনই পরে শেষ করে দিলাম, মানে সরি শেষ করে দিলাম না, এখনই পরে মানে কাজটা আমি এ করে রাখলাম। তাহলে সন্ধ্যের ওই টাইমটাই শুধু সন্ধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে, আর তাহলে হবে না। তো এখন অনেকটাই বেলা হয়ে গেল, আর আমি স্নান করতে যাওয়ার আগে ছেলেকে বলেছিলাম, ওর বাবা বাজার দিয়ে গেছে, ডিম দিয়ে গেছে, ডিম আর কুমড়ো এইসব দিয়ে গেছে। তো বললাম তুই ডিমটা সেদ্ধ করবি, বড় ছেলেকে বললাম ডিমটা সেদ্ধ করতে বসা, ডিমটা সেদ্ধ হয়ে গেলে ভাতটা বসিয়ে দিবি, তাহলে কি হবে। আর হ্যাঁ, আজকের তো এ করিনি, টিফিন করিনি, ভুলে যাই ভেবে ভেবে বলতো, আজকে টিফিন করিনি। বড় ছেলে খেয়েছে, কালকের ডাল ছিল একটুখানি, মুগের ডাল, তো ওই ডাল দিয়ে মুড়ি খেয়েছে, আর ছোট ছেলে দুধ দিয়ে মুড়ি খেয়েছে, আর আমি কিছু খাইনি, তাই এখন আমি চা বিস্কুট খাচ্ছি। এই যে আমি এখন চা বিস্কুট খাচ্ছি, একটুখানি চা বিস্কুট খেয়ে নিলে তাহলেই হয়ে যাবে, একটা তো বাজতেই যায়। আর ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। ছেলেকে বলে দিলাম ডিমটা সেদ্ধ করে রাখবি, ও কি করেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছিল, তা ভাতটা হয়ে গেছে, আমি এখন ভাতটা এ করলাম। ও কি করেছে, ডিম ছাড়িয়ে, ডিম ভেজে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছে, অনেকটাই কাজ এগিয়ে রেখেছে, আমি কিন্তু বলিনি ওকে এই কাজগুলো করতেই, দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছে। আর ডিমের ঝোলে দেওয়ার জন্য এখানে বড়ি এনেছে, এই দেখো বড়ি, আর দুটো এরকম পাস্তার প্যাকেট এনেছে, এই একটা আর এই একটা। আমি আমার কালকে খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল, অনেকদিন ধরে চাউমিন খাইনি, তো তাই বলেছিলাম বলবি তো একটু সকালবেলা চাউমিনের প্যাকেট এনে দিয়ে যেতে। এই ওই ঘরে যা, এই ঘরে না, ওই ঘরে, ওই ঘরে হচ্ছে না, ওই ঘরে ছোট হচ্ছে না, এই ঘরে করবি না। তো আমি বলেছিলাম যে একটু অনেকদিন চাউমিন খাইনি, তাই চাউমিন খুব কালকে খেতে ইচ্ছা করছে, যে থাক কালকে করব, তো বলেছিলাম চাউমিন এনে দিতে, চাউমিন আনেনি পাস্তা এনে দিয়েছে, পাস্তা আমি করব না, চাউমিন খেতে ইচ্ছা করছিল, পাস্তাটা ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না, চাউমিনটাই বেশি ভালো লাগে। আর তো চলো করব, কুমড়ো আলু পেঁয়াজ একসাথে ভাজবো, একসাথে ভাজবো, আর ভাত তো হয়ে গেছে, ভাজা করে ডিমের ঝোলটা বসিয়ে দিলেই হয়ে যাবে, আলু দিয়ে ডিমের ঝোল করব। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি, চাটা আমি খেয়ে নিয়েছি, আর এই দেখো ভাত এখানে উপর দেওয়া হয়ে গেছে, আর এই সেই পাস্তার প্যাকেট, এই বড়ি পেঁয়াজ কুচিয়ে রেখেছে, এই দেখো, এই দেখো দেখেছো, ডিম পুরো ভেজে রেখেছে, পুরো আমার মতন লাল লাল করেই ভেজেছে। তো আনাজটা এখন কেটে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে, খিদে পেয়ে যাবে, সকাল থেকে কিছু খাইনি, তো চলো, না কিছু খাইনি নাই তো, চা বিস্কুট খেলাম, তো চলো আমার আনাজটা কেটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো শিব ঠাকুরটা ওইদিকে ছিল, তো শিব ঠাকুরটা কালকের এখানে যেহেতু জায়গা হয়ে গেছে বলে শিব ঠাকুরটাকে নিয়ে চলে এসেছি, ভালোও লাগছে দেখতে সব ঠাকুরগুলো একসাথে রয়েছে, এই দেখো। আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আলপনা
টা মুছিনি, আলপনা তো কি খুব একটা দিইনি, মানে ওই জল চৌকিটার মধ্যে দিয়েছিলাম, যে জল চৌকিটা দিতে হয় জল চৌকিটার মধ্যে, আমি এখানে এসেই জেনেছি যে যেই জল চৌকির মধ্যে ঠাকুর বসাবে সেই জল চৌকিটার মধ্যে আলপনা দিতে হয়। তো পারি না খুব একটা, যেমন পেরেছি তেমন দিয়েছি। আর ওই লক্ষ্মীর পা এঁকেছিলাম চারটে, জানি না কেমন হয়েছে। আর এই এই চৌকাটে খালি বেশি আলপনা দিইনি, কারণ আলপনা মারাতে নেই, আর আমার ছেলে দুটো ভীষণ বদমাইশ, মারিয়ে মারিয়ে চায়ে করে দেবে, হিতে বিপরীত বিপরীত হয়ে যাবে, তো সেই কারণে বেশি আলপনা দিইনি, ওই চৌকাটা দিয়েছি। আর এইখানে ঠাকুরের এইখানে চারটে পা দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে আলপনা না মুছিনি, আলপনা মুছতে নেই বৃহস্পতিবারে, কালকে মুছে দেবো। এখানে বড়ি ভেজে নিয়েছি, আর আমাদের বাড়িতে না বড়ি খেতে সবাই ভালোবাসে, সেটা ডিমের ঝোলে হোক বা মাছের ঝোলে হোক, মানে বড়ি দিলে আর কিছু লাগবে না, বড়ি আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। একটা জিনিস খেয়াল করে দেখেছি আমি, যেই কাজটা করে মনে শান্তি পাওয়া যায়, তো তার থেকে বেশি সুখ মনে হয় আর কোথাও পাওয়া যায় না। মানে যেই কাজটা করে না মনে ভীষণ শান্তি লাগে, মানে আনন্দ, একটা একটা ভীষণ আনন্দ পাওয়া যায়, যেই কাজটা করলে মনে শান্তি আসে, একটা আনন্দ, একটা শান্তি, মানে তার থেকে বেশি হয়তো আনন্দ কোথাও পাওয়া যায় না, যেই কাজটা করে ভীষণ মনে মানে শান্তি লাগে, খুব আনন্দ লাগে, মনে হয় যেন কত একটা বিশ্ব জয় করে ফেললাম, তা কিন্তু নয়, তবে এরকমই মনে হয় যে কত বড় কাজ আমি করে ফেললাম। হ্যাঁ, এরকমই আমার তো মনে হয়। আর তরকারিতে দেখো জল দিয়ে দিয়েছি, আমার ডিম এদিকে কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, আর ডিমের ঝোলও আমার হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দেওয়ার পালা, দুটো বাজতেই যায়, ছেলেরাও অপেক্ষা করছে খাবে বলে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা গেছিলাম, সন্ধ্যাবেলা বলতে এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:01 বাকি। আর সন্ধেবেলা গেছিলাম ছেলেকে নিয়ে নাচের ক্লাসে, সকালবেলা তো বলেছিলাম, তো ওখান থেকে আসার পর আন্টি এসেছিল আজকে, তো লক্ষ্মী পুজোর পরেই আজকের আন্টি আসলো, এই আন্টি আসলো, আন্টিকে চা টা করে দিয়েছি, নিজেও চা খেয়েছি। আর এই দেখো সব চাপা দিয়ে রেখেছি, রুটি আর তরকারি করব, তো করব কি চলো একবার তোমাদের দেখাই। তো এই দেখো করব হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, এই যে সোয়াবিনের নিচে আলুটা আছে, সোয়াবিনটা ভেজে রেখেছি। হ্যাঁ, তো তরকারি বসাবো, একটু দেরি আছে। আর এই দেখো মশলা, পেঁয়াজ আদা রসুন একসাথে বাটা, আর এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি, আটা মাখা, এই দেখো আটা মাখা, আর এইটা হচ্ছে কালকের একটু আটা মাখা, আর এইটা আজকের। হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু বাজে 11:09, আর বিছানায় বসে রয়েছি, দেখতেই পাচ্ছ, তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই দেখো ব্যাক ক্যামেরায়, 1 ঘন্টা আগে এই জামা কাপড়গুলো নিয়ে বসেছিলাম 10টার সময়, এখনো পর্যন্ত গুছাইনি, শুধু ছেলেদের জামা প্যান্ট, দুই ছেলের আছে, এই দেখো এখান থেকে শুরু হয়েছে এই এত এই এত জামা কাপড়। সন্ধেবেলা নিজেরগুলো গুছিয়েছি, নাইটি ফাইটি যেগুলো ছিল, আর এগুলো 10টার সময় নিয়ে বসেছি, এখনো পর্যন্ত গোছাইনি, সমানে মানে ফোন ঘেঁটেই যাচ্ছি, ফোন ঘেঁটেই যাচ্ছি, তো এখন গুছিয়ে নেব। আর 11:09 বেজে গেছে, আজ আমি ভিডিওটা এখানেই শেষ করব, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, টাটা।